সুইসাইড করছে, আমরা জানি না সেটা কী কারণে। কালকে শুনলাম, শোনার পর খুবই খারাপ লাগলো। একটা যদিও আনএক্সপেক্টেড ছিল, তখন কিছু করার নেই। একসঙ্গে ছোটো থেকে একই স্কুলে ছিলাম। কোন স্কুলে পড়ো? এখন তো শনিদেবী জৈন হাই স্কুলে। হ্যাঁ, কাল বিকালে ঘটনা, 5:30 দিকে। ও হঠাৎ করে বাড়ি থেকে চলে এসেছে, তারপর এখানে এসে মোবাইল টোবাইল এখানে রেখে ও মানে ব্রিজে লাভ দিয়েছে। আর যখন লাভ দিয়েছে তার আগে নাকি ওর বৌদিকে ফোন করে বলছিল যে মোবাইলটা এখানে রাখলাম, মোবাইলটা নিয়ে যাও, আর আমি ব্রিজে লাভ দিলাম। আর আমরাও তখন টিউশনে ছিলাম, আমরা খবরটা শোনা মাত্রই টিউশন থেকে স্যার সহ আমরা সেখানে চলে এসি। আর তাছাড়াও অঙ্কিতা আমার পার্সোনালি আমার দিদি হয়, মানে বান্ধবী হয়, দিদি হয়, আমার মাসির মেয়ে। আমার নাম দীপঙ্কর রায়। শোনার পরে এখানে আসলাম এবং ঘটনাটা শোনার পরে সত্যি খুব দুঃখজনক ঘটনা একটি, বিশ্বাস করতে পারিনি। কারণ ছোটোবেলা থেকে একসাথে পড়াশোনা করছিলাম, সারদা স্কুল থেকে ক্লাস 10 পর্যন্ত একসাথে পড়াশোনা করছে, খুবই ভালো মেয়ে ছিল এবং আমাদের স্কুলে প্রত্যেকবারই ফার্স্ট গার্ল হিসেবে ছিল। রাজেশ অধিকারী। বাইক কিনবেন ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন বামুনহাটির আমান হোন্ডা শোরুমে। ন্যূনতম ডাউন পেমেন্টে পেতে পারেন আপনার পছন্দের হোন্ডার বাইক ও স্কুটার। প্রতি বাইকে সার্ভিসের দুরন্ত সুবিধা, সেই সাথে ফুল ট্যাঙ্ক পেট্রোল, হেলমেট ও 2000 টাকা পর্যন্ত ছাড়, শর্তাবলী প্রযোজ্য। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন বামুনহাটির আমান হোন্ডা শোরুমে অথবা যোগাযোগ করুন 9002805414 অথবা 9932531039 নম্বরে।